সরবরাহ সংকট দেখিয়ে চিনির দাম আরো এক দফা বাড়িয়ে নিলেন ব্যবসায়ীরা। কেজিতে বেশি গুনতে হবে 13 টাকা, সয়াবিন তেল লিটারে 12 টাকা বেড়ে 192, চালের বাজারেও হরিলুট। রাত যাপনের জন্য সিলেটে সমাবেশ স্থলেই বিএনপির প্যান্ডেল, ক্ষমতাসীনরা নস্যাতের ষড়যন্ত্র করছে অভিযোগ মির্জা ফখরুলের, মাঠে থাকবে আওয়ামী লীগ, আমলে নিচ্ছে না হুমকি। হজযাত্রীদের হয়রানি করলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, মেলার উদ্বোধন, আগামী বছর থেকে শতভাগ ইমিগ্রেশন হবে ঢাকায়। জনপাড়ায় খুন হননি বুয়েট ছাত্র ফারদিন, ঘটনার রাতে লেগুনায় নিয়ে যাওয়া হয় যাত্রাবাড়ি থেকে তারাবর দিকে, জানালেন ডিবি প্রধান, নজরদারিতে চালক সহ কয়েকজন। এবং রাজশাহী কক্সবাজার সরাসরি বিমান চলাচল শুরু, সপ্তাহে মিলবে দুটি ফ্লাইট, আকাশপথে যাওয়া যাবে মাত্র 1.5 ঘন্টায়, উচ্ছ্বসিত নগরবাসী।